খোল করতাল বাজিয়ে গঙ্গারামপুরে আমার মাটি আমার দেশ কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব। বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল কমিটির উদ্যোগে সোমবার গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকায় এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, কুশল দত্ত, সৌরভ মল্লিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগে দিল্লিতে 75,000 বিরল উদ্ভিদের সমারোহে অমৃত বাটিকা নামক বনভূমি তৈরি করা হবে। সেই বনভূমি স্থাপনের উদ্দেশ্যে সারা দেশের পাশাপাশি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করতে এই উদ্যোগে সামিল হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান। গোটা দেশব্যাপী চলছে, আমাদের জেলাতেও প্রতিটি গ্রামে গ্রামে চলছে। আমাদের প্রধানমন্ত্রী এবং দেশের আর বিভিন্ন নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছে দিল্লিতে অমৃত বাটিকা বলে এক বনভূমি সেখানে বা একটা বনসৃজন তৈরি করা হবে, আর যেখানে 75,000 আর বিরল সমস্ত গাছগাছালি সেখানে লাগানো হবে, আর সেই অমৃত বাটিকা তৈরি হবে আমাদের ভারতবর্ষের সমস্ত গ্রামের আর প্রতিটা বাড়ির যে সামান্য যে মাটি, ওই মাটি সেখানে গিয়ে ওই বনভূমি বা অমৃত বাটিকাতে সেই মাটি দেওয়া হবে। তারপরে এই গাছগুলো বৃক্ষ রোপণ করা যায়, খুব সামান্য মাটি। এটা অ্যাকচুয়ালি দেশাত্মবোধক ভাবনা নিয়ে, বিশেষ করে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রতিটি মানুষের প্রতিটা পরিবারের যাতে অংশ সেখানে থাকে, আর সেই জন্য এই পরিকল্পনা। আমরাও সেই জন্য এই প্রতিটা বুথে ঘুরে ঘুরে সেই মাটি সংগ্রহ করা এবং সেখানে একটা ধর্মীয় বাতাবরণ বা যেটা করা উচিত সেটা আমরা করছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।